হাইকোর্টের সাহায্য নিয়ে কোনো রাজনৈতিক দল ভোটে যেতে না। হাইকোর্ট সাহায্য করা উচিত নয়, সাংবিধানিক বডি। হাইকোর্টের দেখা উচিত বাংলাদেশের ভুয়া ভোটাররা এসে কলকাতায় ভোট দিলেন কিনা, কলকাতার জেনুইন লোকরা ভোট দিতে পাচ্ছেন কিনা, যেখানে বোতাম টিপা হচ্ছে সেখানে তৃণমূলের গুন্ডা দাঁড়িয়ে দেখছে কিনা, বিরোধী দলের এজেন্ট বসতে পারলো কি পারলো কিনা, এইটাই তো দেখা উচিত। যখন গণতন্ত্র আক্রান্ত হয় বিচার ব্যবস্থা এগিয়ে আসে। আমাদের জুডিশিয়ারি ইজ দ্য ওয়ান অফ দি মেন পিলার অফ আওয়ার কনস্টিটিউশন, সংবিধানের মেন স্তম্ভ। ন্যাচারালি হাইকোর্ট বা জুডিশিয়ারি তার কাজটা করছে আর তাদের প্রতি আস্থা বিশ্বাস আমাদের সকলের আছে। উই অল আর ল অ্যাবাইড পিপুল। আমরা তোলামূলের মতো দিল্লি ক্যাপিটাল নয় চারটা রাজধানী চাই না, আমরা তোলামূলের মতো বিএসএফ এর বিরুদ্ধে বলি না। ভালো, আদালত যা বলছে কোনো অসুবিধা নেই। এরা লাপালাপি করেছিল ইলেকশন বন্ধ করবে, কারণ মানুষের রায় নিতে চায় না, ভয় পাচ্ছে বিজেপি, কিন্তু কোর্ট সেই পথে চলেনি। তাই এটা ঠিক যে মানুষের রায়ের ওপরেই তৃণমূল কংগ্রেস চলছে এবং আগে আমরা এগিয়ে যাব। কলকাতায় যখন ভোট হচ্ছে তখন বাকি পুরসভায় দেরি করা উচিত নয়, অযথা বকেয়া পুরভোট বিলম্বিত করার অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না। হাইকোর্টের আর কি কি অবজারভেশন রয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো এই পর্যবেক্ষণে নির্দেশনামায় যে পর্যবেক্ষণ রয়েছে সেখানে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের 1 ডিসেম্বরের নির্দেশের প্রেক্ষিতে 6 ডিসেম্বর রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে যে হলফনামা পেশ করা হয়েছিল সেখানে কিছু অস্পষ্ট বক্তব্য তুলে ধরা হয়েছে। যেমন সেখানে বলছেন যে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন তারা একযোগে জানিয়েছিলেন যে বিভিন্ন করোনা পরিস্থিতি, স্কুলের পরীক্ষা, বিভিন্ন ধরনের উৎসব যেমন মকর সংক্রান্তি, গঙ্গাসাগর মেলা এবং তার সঙ্গে ওমিক্রনের প্রাদুর্ভাব, এই সমস্ত কিছুর পরিস্থিতির কথা মাথায় রেখে তারা বাকি বকেয়া পুরসভার যে নির্ঘণ্ট সেই নির্ঘণ্ট তারা তৈরি করবেন বা কিভাবে করা যায় সেই বিষয়টা তারা ভাবনা চিন্তা করে দেখছেন। এখানেই কলকাতা হাইকোর্টের বক্তব্য হলো যে যখন এই সমস্ত পরিস্থিতির কথা বলা হচ্ছে তার সঙ্গেই কিন্তু কলকাতার পুরভোটও ঘোষণা করা হচ্ছে, অর্থাৎ কলকাতার পুরভোট ঘোষণা করার সময় এই একই ধরনের যে পরিস্থিতি সেগুলো বিদ্যমান। তার মধ্যে কলকাতা পুরসভার ভোট করতে পারলে বাকি অন্যান্য বকেয়া পুরসভার ভোটগুলো বিলম্বিত করা উচিত নয়, এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের আজকে পর্যবেক্ষণ। এবং তার পাশাপাশি তিনি বলছেন যে মামলাকারীরা যে অভিযোগ তুলছেন যে অযথা রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন বাকি পুরসভার ভোটের ক্ষেত্রে বিলম্ব করছে সেই যুক্তিকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এছাড়াও তারা যেটা বলছেন, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যেটা বলছে যে 6 থেকে 8 দফায় ভোট করাবার জন্য নির্বাচন কমিশন এবং রাজ্যের তরফ থেকে যে যুক্তি দেওয়া হয়েছিল তার সপক্ষে কোনো জোরালো নথি বা তথ্য এখনো পর্যন্ত তারা পেশ করতে পারেননি। এবং এই একই সঙ্গে কলকাতা হাইকোর্টের আরো পর্যবেক্ষণ যে 2019 সালে আর 2015 সালে 91টি পুরসভার ভোট একসঙ্গে হয়েছিল এবং সেই নথি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের কাছে পেশ করা হয়েছে, অতএব সেই বিষয়টাকেও কিন্তু তারা মাথায় রাখছেন বা সেই বিষয়টাকে সপক্ষে যারা যে মামলাকারীরা আবেদন করেছেন সেই গোটা বিষয়টাও কলকাতা হাইকোর্ট তার বিচার বিবেচনা রাখছেন। এই গোটা বিষয়টাই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশনামায় পর্যবেক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাপিয়া, ধন্যবাদ সৌভিক।